হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুন্দর সুস্থ আছেন। ফেসবুক থেকে আমরা কীভাবে ইনকাম করতে পারি এ বিষয়ে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে মূলত আমরা আলোচনা করব যে আমরা কীভাবে ফেসবুক স্টুডিওতে, ক্রিয়েটর স্টুডিওতে মাল্টিপল ভিডিও আপলোড করতে পারি, এবং সেই মাল্টিপল যে ভিডিও আপলোড করব সেখানে আমাদের কিছু অসুবিধা রয়েছে, কিছু সুবিধাও রয়েছে। সুবিধাগুলো হচ্ছে আমরা একই সঙ্গে ধরেন যে একাধিক 10, 12, 15টা ভিডিও একই সঙ্গে আপলোড দিতে পারি এবং সেইটা সময় ম্যানেজ করে। তবে এখানে কিছু অসুবিধা আছে, সেই অসুবিধাগুলো এবং সুবিধাগুলো টোটালি আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো এবং ওই সময়ে বিস্তারিত জানাবো। তো চলুন আমরা মেইন ভিডিওতে যাই। আর যাওয়ার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। তো চলুন ইন্ট্রোর পর ফিরে আসি। গতভাবে আপনাদের বলেছিলাম যে ফেসবুকের ক্রিয়েটর স্টুডিওতে আপনাদের আসতে হলে তাহলে আপনার যে ব্রাউজার থেকে আপনারা আসবেন সেটা মোবাইল কিংবা পিসি, সেই ব্রাউজারে আপনার অবশ্যই ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন থাকতে হবে এবং সেই ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে আপনারা business.facebook.com/creatorstudio দিয়ে ইন্টার করতে হবে। বা আপনি এখানে আমাদের অ্যাড্রেস বারে দেখতেই পাচ্ছেন অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসে আপনাদেরকে লগ ইন করতে হবে, ঢুকতে হবে। তাহলে আপনারা তখন অটোমেটিক আপনারা ক্রিয়েটর স্টুডিওতে চলে আসবেন। সেখান থেকে আপনার মাল্টিপল পেজ থাকতে পারে আপনার অ্যাকাউন্টে, সেখান থেকে আপনারা এইখান থেকে আপনার এই পেজের নামের উপর থেকে চুজ দ্য পেজ ইউর ওয়ান টু ভিউ, এখান থেকে আপনারা একটা আপনার পেজ ভিউ করে নেবেন, ঠিক আছে। তারপর আপনার মেইন ইন্টারফেস আসবেন। আপনাদের আরও বলেছিলাম গত ভিডিওতে যেখানে ক্রিয়েটর স্টুডিওর সকল টুলস নিয়ে আপনাদের সঙ্গে বিশদভাবে একটা লং ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে। তো এই আলোচনা করার আগেই মূলত আপনাদের এই যে যে ভিডিওগুলো রয়েছে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সেগুলো আপনাদের দিয়ে নেই, তারপর বাকি আপনাদের এই টুলসগুলো নিয়ে আলোচনা করব। কারণ এই টুলসগুলো এখন আপনার কোনো প্রয়োজন নেই। আপনার প্রথমত যা প্রয়োজন অ্যাকাউন্ট করা, পেজ ক্রিয়েট করা, ভিডিও ক্রিয়েট করা অ্যান্ড দেন আপলোড দেয়া, তারপর আপনার এগুলো ধীরে ধীরে কাজে লাগবে, সেই বিষয়গুলো এই তখনই আলোচনা করব। তো সমস্যা নেই, আমার এইগুলো সব দেওয়ার পরে আমরা এই বিস্তারিত ক্রিয়েটর স্টুডিও ডিটেলস নিয়ে আপনাদেরকে ভিডিও দিব ইনশাল্লাহ। তো আজকের টপিক ছিল আমরা কীভাবে মাল্টিপল ভিডিও আপলোড করতে পারি। তো আমরা এখান থেকে ক্রিয়েটর গিয়ে মাল্টিপল ভিডিওতে ক্লিক করলেই আমরা এখানে মাল্টিপল ভিডিও আপলোড করতে পারি। বাট আমরা মাল্টিপল ভিডিওতে এই মুহূর্তে আপলোড করব না, কারণ মাল্টিপল ভিডিও আপলোড তখনই আপনি করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া যখন আপনি ডিরেক্ট ভিডিওটা আপলোড করে দেবেন। বাট আমি যদি কিছু ক্যাটাগরি ওয়াইজ প্লেলিস্ট আকারে ভিডিও পাবলিশ করতে চাই সেক্ষেত্রে মাল্টিপল ভিডিওর ক্ষেত্রে অবশ্যই আমাকে আগেই প্লেলিস্ট ক্রিয়েট করে নিতে হবে। তবে মাল্টিপল ভিডিও আপলোড করার সময়েও আপনি কিন্তু প্লেলিস্ট ক্রিয়েট করতে পারবেন, যেমনটা আমি গত পর্বে দেখিয়েছিলাম যে সিঙ্গেল ভিডিও আপলোডের সময় প্লেলিস্ট ক্রিয়েট করা যায়। কিন্তু আপনি যখন প্রথম যে ভিডিওটিতে ক্লিক করবেন, করার এডিট করে সব কিছু ঠিকঠাক করার পর প্লেলিস্ট ক্রিয়েট করলেন মাল্টিপল ভিডিওর ক্ষেত্রে, তারপরে আপনি সাবমিটও করলেন, সকল শিডিউল, পাবলিশের ডেট, তারিখ অল ওকে। এখন আপনি যখন দ্বিতীয় ভিডিও এডিট করবেন তখন এসে আপনি যখন প্লেলিস্ট আসবেন তখন তো নতুন করে প্লেলিস্ট ক্রিয়েট করবেন না, তখন নতুন করে যখন প্লেলিস্ট ক্রিয়েট করবেন না প্লেলিস্টে আপনি আর খুঁজে পাবেন না যে প্লেলিস্টটা আপনি প্রথম ভিডিওতে ক্রিয়েট করেছেন। তাই আমাদেরকে আগেই মাল্টিপল ভিডিওর ক্ষেত্রে তাই আমাদেরকে আগেই প্লেলিস্ট ক্রিয়েট করে নিতে হবে। তো চলুন আমরা সবার আগে মাল্টিপল ভিডিও আপলোডের জন্য প্লেলিস্ট ক্রিয়েট করে নিই। তো প্লেলিস্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে টুলসে যেতে হবে, টুলস থেকে প্লেলিস্ট, এই প্লেলিস্ট থেকে আমাদেরকে ক্রিয়েট নিউ প্লেলিস্ট, এখান থেকে আমাদের পেজটি সিলেক্ট করে দিতে হবে এবং আমার প্লেলিস্টের নামটা অবশ্যই 50 ওয়ার্ডের ভিতর হতে হবে, ঠিক আছে। তো আমি আমার প্লেলিস্টের নামটা এখানে করে দিচ্ছি, প্লেলিস্টের নাম অ্যান্ড ডিসক্রিপশন তেমন দিলাম না, আপনারা আপনাদের মন মতো দিতে পারেন, আপনারা সুন্দরভাবে একটা ডিসক্রিপশন লিখতে পারেন, আমি লিখলাম না, শুধু জাস্ট টাইটেলটা দিলাম।
পরবর্তীতে ঠিক করে নেব, আপনারা আপনাদের মন মতো দিতে পারেন। তারপর আপনারা নেক্সট করে দেবেন, আপনার প্লে লিস্ট ডান, এখন পাবলিশ করে দেবেন। ঠিক আছে, আপনার কাজ ওকে। এখন আপনি হোমে আসেন, তারপর এখান থেকে ক্রিয়েট নিউ থেকে মাল্টিপল ভিডিওতে আসেন, তারপর আপলোড ভিডিওতে আসেন। আসার পর আপনি এখানে মাল্টিপল ভিডিও সিলেক্ট করেন। গত পর্বের আমার একটা ভিডিও ছিল, আরেকটা এখানকার সিলেক্ট করে দিলাম, যেহেতু আরেক ফোল্ডারে তো যাবো। তারপরে এখান থেকে একটু ওয়েট করবেন আসা পর্যন্ত। এরপরে অ্যাড ভিডিওতে আবার যাব, গিয়ে ব্যাগে আসলাম, এখান থেকে এই দুটা ভিডিও সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, তো এখানে আরও একের অধিক ভিডিও আমরা দিতে পারি, বাট আমি আপনাদেরকে তিনটা ভিডিও এখান থেকে দেখাচ্ছি, কারণ অনেক সময়ের ব্যাপার, অনেক বিস্তারিত এখানে যা আছেই যেভাবে দিচ্ছে আপনারা সেভাবে সেম টু সেম কাজ করবেন। এবং এই ভিডিওতে আপনাদের একটা কথা বলে রাখি যে আপনারা যারা ফেসবুক পেজের মনিটাইজেশন ইস্যু, আপনাদের ক্রিয়েটর ইস্যু, নতুন বেস খুলে যে ইস্যু, এই যে ইস্যুগুলো রয়েছে, এই ইস্যুগুলো আমরা কীভাবে সলভ করতে পারি এবং কেন ইস্যুগুলো আসলো, এর বিশদ টিউটোরিয়াল কিন্তু আমাদের ভিডিও কিন্তু সামনে থাকতেছে। হ্যাঁ, যে আমরা কীভাবে যদি আপনার রিপোর্ট আসে, আমাদের ইস্যু আসে, সেক্ষেত্রে ইস্যু কীভাবে সলভ করতে পারি এই টোটাল, এবং কী কী ইস্যু আসতে পারে, কী কী কারণে সেই ইস্যুগুলো আসে, এবং কী কাজগুলো করলে আমাদের একদম ইস্যুর কোনো ঝামেলা থাকবে না, সেগুলোর বিশদ আলোচনা অবশ্যই আমরা নেক্সট ভিডিওতে করব। তো আমাদের ভিডিও অলরেডি কিন্তু একটা আপলোড কমপ্লিটেড এবং নিচে দুইটা হচ্ছে, তো এরই মাঝখানে আপনাদেরকে দেখাবো যে এই তিনটা ভিডিও আমাদের তো এখন ট্যাগ টাইটেল সহ ডিসক্রিপশন টোটালটা ঠিক করতে হবে, সেটা কীভাবে করবো। এটার জন্য অবশ্যই আপনাদেরকে এডিট বাটনে ক্লিক করতে হবে, ক্লিক করার পর আপনার এই টাইটেলটা এখান থেকে নেবেন, আপনার এখন টাইটেলটা ঠিকঠাক থাকবে, এখান থেকে আপনারা আপনাদের মন মতো টাইটেল দেবেন, আপনার ভিডিওর টাইটেল যা তাই দেবেন, ডিসক্রিপশনে যা যা দেওয়া দরকার আপনি তাই তাই দেবেন আপনার ইচ্ছা অনুযায়ী। ঠিক আছে, আর যদি আপনাদের না ডিসক্রিপশন থাকে তাহলে তো টাইটেলটা একটা দিয়ে রাখবেন আপনাদের ইচ্ছা। এখানে আমি আরেকটা ইয়া দিয়ে দিই, আপনারা আপনাদের যে ভিডিও আসবে ওই ভিডিওর উপরেই আপনারা ডিসক্রিপশন, টাইটেল এবং অন্যান্য যা কিছু আছে সবগুলোই দিবেন। ঠিক আছে, এখন এখানে আপনারা ট্যাগ ইউজ করবেন। আপনি এখন এখানে দেখেন, আপনি যখন সিঙ্গেল ভিডিও আপলোড দিয়েছেন তখন কিন্তু ইন্টারফেস আলাদা ছিল আপলোড করার, এবং আপনি যখন মাল্টিপল ভিডিও আপলোড করতেছেন তখন কিন্তু তারও সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখেন আপনার কোনো কিছু অন করতে হবে না, মাল্টিপলের ক্ষেত্রে ট্যাগ টাইটেল সকল কিছু একদম মানে ওপেনেই আছে, কোনো কিছু হাইড নেই। আর সিঙ্গেল ভিডিওর ক্ষেত্রে কিন্তু আপনার হাইড আছে, সেগুলো কিন্তু আপনাকে ওপেন করে করে কাজ করতে হবে। আপনারা যদি গত ভিডিওটা দেখে থাকেন তাহলে আশা করি বুঝতে পেরেছেন, আর যারা দেখেননি তারা অবশ্যই গত ভিডিওটা দেখে আসবেন। সিঙ্গেল ভিডিও আপলোডের সেখানে অনেক ডিফারেন্ট আছে ভিডিও আপলোডের ক্ষেত্রে। তো এখন এখানে একটা ট্যাগ ইউজ করব। ঠিক আছে, তো এটার জন্য এখান থেকে নিই একটা, আমার পেজের নামটা নিলাম, এখানে আপনার প্রোফাইল সেট আপ, এখান থেকে নিচ্ছে দুই তিনটা ট্যাগ দেব, বেশি ট্যাগের প্রয়োজন নেই। আপনারা এখানে সর্বোচ্চ ট্যাগ হয়তো 8 থেকে 10টা ইউজ করতে পারবেন, তাই গুরুত্বপূর্ণ ট্যাগ 5 থেকে 7টা আপনারা এখানে ব্যবহার করবেন। ঠিক আছে, আপনাদের ইচ্ছা অনুযায়ী। জাস্ট ডান, এরপর হচ্ছে আপনার থাম্বনেলে আসবেন। থাম্বনেলে আসার পর আপনি এখানে অ্যাড থাম্বনেল, তারপর আপনার এটা ভিডিওটা কিসের উপর সেইটার উপর আপনি থাম্বনেল দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রোফাইল সেট আপ। তাহলে আমরা এখানে আমাদের প্রোফাইল সেট আপের যে থাম্বনেলটা রয়েছে সেই থাম্বনেলটা এখান থেকে আমরা অ্যাড করে দিলাম। ঠিক আছে, অ্যান্ড তারপর হচ্ছে এইটা, এগুলো সবগুলো ঠিক থাকবে, এখানে পারলে একটু ওয়েট করবেন 90-95 হওয়া পর্যন্ত, নয়তো এটাও আপনাকে ওয়েটে রাখবে। যদি বা ভিডিওটা একটু লং হচ্ছে, প্রায় 9 মিনিটের মতো হয়ে গেছে, হয়তো তিনটা আপনাদেরকে টোটাল বিষয়টা দেখাতে গেলে একটু সময় লাগতে পারে, আর আমি একটা যেভাবে করতেছি সেভাবেই আপনারা প্রত্যেকটা ভিডিও ওইভাবে হবে, তাই আমি আপনাদেরকে একটা করে দেখাবো, কারণ ভিডিওটা লং হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো হয়ে গেছে। পুল আপনি ক্রিয়েট করতে পারেন, এখানে ট্র্যাক দিতে পারেন, এখানে আপনার ইচ্ছা অনুযায়ী কাস্টম লেবেল, হ্যাঁ এখানে আপনার 360 আপনার হচ্ছে ডিরেক্টর টুলস রয়েছে, আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে আপনার 360 ডিগ্রি মোডে ভিডিওটা চলবে, প্লে হবে।
ঠিক আছে এরপর আপনি এখানে কি করবেন নেক্সট করে দিবেন এন্ড নেক্সট করার পর এখানে কি করবেন আপনি এটা পাবলিশ করবেন না শিডিউল করবেন যেহেতু আমরা আমি চাচ্ছি যে ভিডিওটা শিডিউল করব যদি আপনি পাবলিশ করেন তো এখানে পাবলিশে ক্লিক করে দিয়ে সেভ করে দিবেন তো এখানে তার আগে ধরুন যে পাবলিশ করবেন আপনি আমি পাবলিশটাই দেখাচ্ছি সেভ টু পরে দেখাচ্ছি পাবলিশ এগুলো যা আছে তাই থাকবে এখান থেকে আপনারা প্লে লিস্ট আমি কিন্তু প্লে লিস্ট আগেই তৈরি করেছিলাম আপনাকে বলেছি এই যে দেখেন উপরেরটা এটা এটা দিলাম সিলেক্ট করে এখন এটা ডান এখানে আর কিছু করা লাগবে না সেভ করে দিবেন এটা আপনার পাবলিশের জন্য অপেক্ষা করবে যখন আপনি তিনটাই সাবমিট করে দিবেন তখন এগুলো পাবলিশ হবে ঠিক আছে তো আমি চাচ্ছি এটা শিডিউলে রাখার জন্য তাই শিডিউলে রাখলাম শিডিউলে রাখবো হচ্ছে ধরেন যে এই শিডিউলে থাক আমি পরে চেঞ্জ করে নেবো আপনারা এখান থেকে সময় ডেট এখান থেকে ডেটটা ঠিক করে নেবেন এখান থেকে সময়টা ঠিক করে নেবেন নিয়ে আমি শিডিউলে ক্লিক করে দেওয়ার পর সেভ করে দিব দেখুন আমার এটা কিন্তু শিডিউল হয়ে গেছে চাইলে আমরা এখান থেকে আবার শিডিউলটা চেঞ্জ করতে পারবো আবার যদি আমি এখান থেকে এটা পাবলিশে ক্লিক করে দিই ডান করে দেয় এটা কিন্তু পাবলিশের অপেক্ষায় থাকবে এইটা সেভ চেঞ্জ করবো যখন তখন এটা পাবলিশ হয়ে যাবে ঠিক আছে তো আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখতেছেন বুঝতে পারতেছেন ঠিক আছে তো এইভাবে আপনারা প্রতিটা ভিডিও এইভাবে করবেন প্রতিটা ভিডিও এইভাবে রেডি করবেন কারণ যেহেতু আমরা ভিডিওটা লং করতে চাচ্ছি না তাই প্রতিটা আপনি এখানে আটটা দশটা পনেরোটা ভিডিও থাকতে পারে এইভাবেই আপলোড করবেন করার পর আপনি শিডিউল বা পাবলিশড যেটা করবেন তারিখ অনুযায়ী সব কিছু ওকে করে সেভ চেঞ্জ করে দেবেন যা আগের ভিডিওতে দেখিয়েছিলাম সেভ চেঞ্জ করার পর ডান আসবে ডান করে দেবেন ওকে এখন স্টেপ বাই স্টেপ আপনার মাল্টিপল ভিডিওর কাজ পাবলিশ শিডিউল অনুযায়ী সবগুলোই পাবলিশ হবে তো আশা করি আপনারা বিস্তারিত আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং আপনারা বুঝেছেন তারপরে যদি কোথাও সমস্যা থাকে বুঝতে না পারেন তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন আমরা বা আমাদের ফেসবুক পেজ রয়েছে পেজে এসে নক দিতে পারেন সেখানেও আমি আমরা আপনাদেরকে সঠিক গাইডলাইন দেওয়ার এবং সমাধান করার চেষ্টা করব আমাদের ভিডিওগুলো রেগুলার দেখতে হলে আর লেটেস্ট আপডেটগুলো নিতে হলে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গেই থাকতে হবে ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে সবাই সম্বন্ধে ভালো থাকুন আর অবশ্যই আমাদের সঙ্গেই থাকুন টাটা বাই বাই